ফাঁস হওয়া ঘনিষ্ঠ ছবি নিয়ে জ্যাকুলিনের অনুরোধ। ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে অনেকদিন ধরে বিতর্কে রয়েছেন বলিউডের তারকা অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। কিছুদিন আগে তাদের একাধিক অন্তরঙ্গ ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যার কারণে তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। ফাঁস হওয়া সেই ঘনিষ্ঠ ছবি নিয়ে একবার ইনস্টাগ্রামে বিবৃতি দিয়েছিলেন জ্যাকুলিন। এবার সরাসরি মুখ খুললেন, জানালেন তিনি খুব জটিল সমস্যা পার করছেন, এই সময়ে ভক্ত শুভাকাঙ্ক্ষীদের সমর্থন প্রত্যাশা করছেন। মিডিয়ার বন্ধুদের প্রতি অনুরোধ জানিয়ে জ্যাকুলিন বলেন, আমি খুব জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, আমার মিডিয়ার বন্ধুদের অনুরোধ তারা যেন আমার ব্যক্তিগত ছবি প্রচার না করে যা আমার গোপনীয়তায় হস্তক্ষেপ করে। নিজেকে নির্দোষ দাবি করে জ্যাকুলিন বলেন, মানুষ হিসেবে চাই, মানুষ আমাদের পছন্দ করুক, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কেউ যদি আপনাকে অপছন্দ করে তাহলে আপনারও খারাপ লাগবে। আমি জানি না আমি কি ভুল করেছি, একজন তারকা হিসেবে আপনি বিখ্যাত, যখন কেউ আপনাকে অপছন্দ করে আর সেটা হাজার গুণ বেশি ছড়িয়ে পড়ে। আমি মনে করি সবচেয়ে কঠিন বিষয় হলো বোঝা এবং মেনে নেওয়া, আপনাকে সত্যের মুখোমুখি হতে হবে, সবাই আপনাকে পছন্দ করবে না, তারা আপনার প্রতি কঠিন হবে, আপনাকে তা গ্রহণ করতে হবে। প্রতারক সুকেশের সঙ্গে সম্পর্ক থাকার কারণে জ্যাকুলিনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত সরকার। পরে অবশ্য 50 লাখ রুপি জমা দেওয়ার শর্তে তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়। কিছুদিন আগে জ্যাকুলিন অভিনীত একটি সিনেমা মুক্তি পেয়েছে, এর নাম বিক্রান্ত রোনা। কন্নড় ভাষায় এই সিনেমায় তাকে অতিথি চরিত্রে দেখা গেছে। বর্তমানে তার হাতে রয়েছে সার্কাস ও রামসেতু সিনেমার কাজ। দৈনিক আমার সংবাদ।